আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয় অনেক ভালো, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। কর্ণার রান্নাঘর অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদেরকে দেখাবো পেঁপে দিয়ে তেলাপিয়া মাছ রান্নার রেসিপি। এখানে আমি নিয়ে নিয়েছি তেলাপিয়া মাছ, হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব ভাজার জন্য। আর নিয়ে নিয়েছি পেঁপে, আর পেঁপে ফলটা আসলে আমাদের শরীরের জন্য কতটা উপকারী সেটা আমরা সবাই জানি, এর গুণাগুণ বলে শেষ করতে পারবো না, তবে আমাদের সবার উচিত পেঁপে খাওয়া। আর মাছটা লবণ আর হলুদে মাখানো শেষ, আমি এখানে ভেজে নেব। ফ্রাই প্যানে তেল দিয়ে ভেজে নিচ্ছি, খুব কড়া করে ভাজবো না, যতটুকু দরকার ততটুকুই ভেজে নেব। আর ভাজার পর তেলটা আমি রান্নার কাজেই লাগাবো। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, জিরে বাটা, লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো ভালো না হলে আসলে মশলার গন্ধটা থেকে যায়, খেতে ভালো লাগে না। আর খুব কড়া করেও ভাজবো না, যাতে পুড়ে যায়, তাহলে পোড়ার একটা গন্ধ থেকে যায় তরকারির মধ্যে, সেটাও খাইতে ভালো লাগে না। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁপেগুলো, পেঁপেগুলো দিয়ে আরেকটু কষিয়ে নেব। কষানোর পর আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পেঁপেটাকে কষিয়ে নেওয়ার জন্য, তারপর দিয়ে দিব পরিমাণ মতো ঝোল। আমি একবারে পানিটা দিয়ে দিয়েছি ঝোলের জন্য, কারণ পেঁপেটা হইতে একটু সময় লাগবে। আর এখন আমি মাছটাও দিয়ে দিচ্ছি, আর কিছুক্ষণ রান্না করে আমি এটাকে নামিয়ে ফেলবো। এর মাঝে আপনারা লবণ ঝালটা টেস্ট করে নেবেন, যে যতটুক খান। তো আমার রান্না করা শেষ, আমি নামিয়ে ফেলেছি। দেখেন খুব সহজেই রান্না হয়ে গেল পেঁপে দিয়ে তেলাপিয়া মাছ রান্না। এভাবে আপনারা রান্না করে খাবেন, নিশ্চয় অনেক ভালো লাগবে। আর আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলে সঙ্গে সঙ্গে পেয়ে যান। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।